হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যদিও ভালো নেই, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড কাশি, গলা একদম বসে গেছে। তো যাই হোক, আজকে দেখো বাঙালিদের তো মাছ ছাড়া কোনো কথাই নেই। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো মাছ আমরা কম বেশি সবাই সব রকম নানা রেসিপি ট্রাই করে থাকি, তো নানাভাবে আমরা বানিয়ে থাকি। আজকে যেটা করছি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা তোমরা অনেকেই নানাভাবে করে খেয়ে দেখো, তো রিকোয়েস্ট থাকলো আজকে একটুখানি এইভাবে করে দেখার। তো দেখো এখানে ট্যাংরা মাছ আমার মানে রাখা ছিল 3 পিস মতো ছিল, সেই জন্য পমফ্লেট মাছ ছিল দুটো, ওটাও দিয়ে দিয়েছি আগে মাছগুলো। তো সেই জন্যই রিকোয়েস্ট দুটোটাকে পুরো দেখো, কেননা শুধু এমনি পেঁয়াজ রসুন এরকম করে কিনতে তার না, পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোনটার জন্য এটা কিন্তু সবার থেকে একটু আলাদা আর দারুণ টেস্ট হয়। অনেক বাচ্চারা বা অনেকে মাছ খেতে চায় না, তো এটা দেখো এইভাবে ট্রাই করে দারুণ লাগে। খানিকটা আমরা যেমন চিলি ফিশ করি না ওই ধরনের খেতে লাগে, তো অবশ্যই ট্রাই করো। তো দেখো বললামই যে পমফ্লেট মাছ আছে, ওগুলো একটুখানি আমি দিয়ে দিচ্ছি একসাথেই করে নেবো বলে। তো আমি মাঝে মাঝে এরকম করি, ধরো একই টাইপের যদি সেরকম মাছ হয় যে একসাথে করা যাবে তো আমি করে ফেলি, তো সেই জন্য করে ফেললাম। কেননা রাত্রে তো রুটি খাওয়া হয়, মাছ আর সেরকম লাগে না। তো দেখো এই রেসিপিটা করার জন্য আগে এই বেগুনগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি, তো বেগুনগুলো এইভাবে ভেজে নেবো। আমি যেটুকু রান্না করছি সেই পরিমাণ দিয়েছি, তোমরা যদি আর একটু বেশি করো তা বেগুনের পরিমাণটা অল্প দিও। আমি এখানে ছোট্ট একটা বেগুন দিয়েছি, একদমই ছোট ছিল বেগুনটা। তো বেগুনগুলো দেখলে ভালো করে কিন্তু আগে ভেজে তুলে নেবো। তো এখানে দেখো একটা পেস্ট করেছি, এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন আর একটা ছোট্ট টমেটো ছিল দিয়ে কিন্তু এই পেস্টটা করেছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তোমরা মনে করলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতে পারো। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝাল আর নুনটা অবশ্যই কিন্তু পরিমাণ বুঝে দিও, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটুখানি জল দিয়ে দিলাম, নইলে ধরে যাবে, দিয়ে ভালো করে এটাকে দেখো কষিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম কিন্তু কোনো ফোড়ন বা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু কিন্তু ব্যবহার করবো না। দিয়ে যে বেগুনগুলো দেখো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম, একদম সহজভাবে খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে যদি করো আর অন্য কোনো তরকারি লাগবে না, এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এবার দেখলে এবার যেটা দিলাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, একটুখানি আমি কর্নফ্লাওয়ার গুড়ে রেখেছিলাম এমনি জলে, সেইটা দিয়ে দিলাম। আর এখানে যেটা দিচ্ছি দেখো, এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি সস আর দেবো সোয়া সস আর দিয়ে দেবো টমেটো সস। তো তিন রকমই সস কিন্তু এখানে আমি ব্যবহার করব। সসগুলো মেশানো হয়ে গেলে ভালো করে এটাকে আগে নেড়ে নেব, নিয়ে একটুখানি আগে ফুটতে দেবো, তারপরে কিন্তু মাছগুলো মেশাবো। তারপরে নেড়ে ঝেড়ে যখন কিছুক্ষণ ফোটাবে তারপরে জাস্ট কালারটা দেখো, প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এইভাবে একবার করে দেখো, কেননা তোমরা অনেকভাবেই অনেক রকম মাছের ঝাল করেছো, ট্যাংরা মাছটা এইভাবে করে দেখো। এখানে কোনো আলু দিও না, এইভাবে করে দেখো। দেখলে আমি আবার পমফ্লেট মাছ ছিল সেটাও দিয়ে দিচ্ছি, এবার দেখো ফুটে গেছে, মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে তিনটে পমফ্লেট মাছ ছিল, সরি দুটো না, আরও তিনটে পমফ্লেট মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। দুটো মাছ একসাথে ভেজেছিলাম, আবার একটা ছিল পরে সেটা ভেজেছি, বেশি গায়ে গায়ে দিইনি যদি লেগে যায় তো সেই জন্য। তো দেখো এখানে মাছগুলো এবার দিয়ে দিলাম, এটা প্রায় হয়ে এসছে। এখানে কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু নামাবার সময় কোনো ধনে পাতা বা গরম মশলা এগুলো কিন্তু কিচ্ছু দিইনি, তোমরা যদি মনে হয় এখানে কিন্তু একটু শুধু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এমনিতেই এটা কিন্তু দারুণ খেতে হয়, অবশ্যই এটা ট্রাই করো, রিকোয়েস্ট থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম হলো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Time